বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে? বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় প্রতি বছর কত তারিখে? আনসার হবে 24শে মার্চ। এবছরের থিম হলো দ্য ক্লক ইজ টিকিং। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণের জন্য ক্যাচ দ্য রেন ক্যাম্পেইন লঞ্চ করলো কোন মন্ত্রী? আনসার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন কে? আনসার হবে অরিন্দম বাগচি। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, অল ইংল্যান্ড ওপেনে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতল কোন খেলোয়াড়? আনসার হবে জাপানিজ ব্যাডমিন্টন খেলোয়াড় নজোমি ওকুহারা। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো কী আছে। মরণোত্তর 2020 গান্ধী প্রেস প্রাইজ পেলেন কে? আনসার হবে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান। 6 নম্বর প্রশ্ন, 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্মান পেলেন কে? 6 নম্বর প্রশ্নটাও খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এর আনসার হবে সেরা অভিনেতার সম্মান পেলেন মনোজ বাজপেয়ী এবং সেরা অভিনেত্রীর সম্মান পেলেন কঙ্কনা রানাউত। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন কে? আনসার হবে প্রখ্যাত লেখক ও ফিল্ম মেকার সাগর সাহার্দি। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কোভিড সম্পর্কে আবারও সচেতনতা গড়ে তুলতে সংকল্প ক্যাম্পেইন লঞ্চ করল কোন রাজ্য সরকার? আনসার হবে মধ্যপ্রদেশ সরকার। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, গুগলের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন কে? আনসার হবে সিজার সেনগুপ্ত। আজকের শেষ প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সীমান্ত হাট খোলার ব্যবস্থা করেছে কোন দেশ? আনসার হবে বাংলাদেশ। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।